দুপুর একটা নাগাদ ফাল্গুনি তার 7 বছরের ছোট্ট মেয়ে টুকটুকিকে সঙ্গে করে নিয়ে কাজের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা দেয়। প্রচন্ড রৌদ্রের মধ্যে তারা ঘর্মক্লান্ত হয়ে হাঁটতে থাকে। এমন সময় তাদেরকে দেখে ফ্যানের দোকানদার চিৎকার করে বলে, এই যে নিয়ে যান নিয়ে যান, এসি ফ্যান এসি ফ্যান, মার্কেটে একদম নতুন, এসির মধ্যে ঘর ঠান্ডা করবে এই ফ্যান, খুব কম দামে পেয়ে যাবেন এসি ফ্যান, আসুন আসুন, একদম জলের মধ্যে কম দামে পেয়ে যাবেন, এত কম দামে এরকম ফ্যান কোথাও পাবেন না। তুমি কাকে ফ্যান কেনার কথা বলছো? ওই মহিলা তো লোকের বাড়িতে ধোয়া মোছার কাজ করে, এসি ফ্যান কেনা তো দূরের কথা, ওদের কাছে ঠান্ডা জল খাওয়ার মতো টাকা নেই। আরে আগে বলবি তো, বেকার বেকার গরমের মধ্যে এত চিৎকার করলাম, গলাটা একদম শুকিয়ে গেল, ভাবলাম এই দুপুরবেলা হয়তো আমার দোকানে কেউ ফ্যান কিনতে এসেছে। অন্যদিকে বাচ্চা মেয়ে টুকটুকি তার মাকে বলে, ও মা, আমাদের বাড়িতে তো পাখা নেই, দেখো ওই দোকানে এসি ফ্যান পাওয়া যাচ্ছে, তুমি একটা ফ্যান কেনো না মা, আমরাও তাহলে এই গরমের মধ্যে আরাম করে থাকতে পারবো। আমি পাখা কেনার টাকা কোথায় পাবো রে মা, আমার কাছে এখন অত টাকা নেই, আমাদের সংসারের অবস্থা কেমন তুই তো সবই দেখিস, এখন যদি পাখা কিনি তাহলে কিন্তু সারাটা মাস আমাদেরকে না খেয়ে থাকতে হবে, না খেয়ে থাকার থেকে ভালো একটু গরমে কষ্ট পাওয়া, চল মা বাড়ি চল। ফাল্গুনি খুবই কষ্ট করে এক ধনী বাড়িতে ধোয়া মোছার কাজ করে তার মেয়ের এবং নিজের পেট চালায়। ধোয়া মোছার কাজ করে ফাল্গুনি খুব সামান্য টাকাই পেয়ে থাকে, যেই টাকা দিয়ে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হয়। আর গরমের মধ্যে তার বাড়িতে কোনো এসি কিংবা পাখা না থাকায় টুকটুকি এবং তার মাকে খুবই কষ্টে দিন কাটাতে হয়। মা, আমাদের ঘরটা এত গরম কেন বলতো? তোমার ওই কাজের বাড়িতে, ওদের বাড়িটা সবসময় কি সুন্দর ঠান্ডা থাকে, আমাদের ঘরে তো পাখা নেই এসি নেই, আর তোমার কাজের বাড়িতে এসি পাখা ফ্রিজ সব আছে, ওদের ঘরটা কি সুন্দর ঠান্ডা থাকে। আর মা, ওরা তো আবার ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খায়। আর জানো মা, ওই বল্টু দাদা ফ্রিজের ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে শরবত খায়, ঠান্ডা জুস খায়, আরো কত কিছু খায়। বাবারে বাবা, পাকা বুড়ি, কত কথা বলে। আমি বুঝেছি, তোর এখন ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই তো? দাঁড়া, আমি তোকে এখনই ঠান্ডা ঠান্ডা কলসির জল দিচ্ছি, মাটির কলসির জল একদম ফ্রিজের মতোই ঠান্ডা থাকে। এই বলে ফাল্গুনি মাটির কলসি থেকে এক গ্লাস জল নিয়ে তার মেয়েকে খেতে দেয়। মা, এই জলটা তো খুব গরম হয়ে গেছে, তুমি খেয়ে দেখো। আচ্ছা মা, আমাদের ঘরটা যদি বরফ দিয়ে তৈরি হতো তাহলে আমাদের একটুও গরম লাগতো না, তাই না মা? বরফ কত ঠান্ডা হয় বলতো, আমাদের যদি সত্যি সত্যি বরফের ঘর হতো তাহলে আমরা আরাম করে ঘুমাতে পারতাম। পাগল মেয়ে, সবসময় হাবিজাবি কথা বলে, তোর মাথায় এত বুদ্ধি কিভাবে আসে বলতো? চল এবার স্নান করে নিবি, আমি বাইরে থেকে তোর জন্য ঠান্ডা ঠান্ডা টিউব ওয়েলে জল এনে দিচ্ছি, এখন পুকুরের জলে স্নান করা যাবে না, এখন তো বেলা হয়ে গেছে, পুকুরের জলে গরমে নামাই যাবে না। এই বলে ফাল্গুনি তার মেয়ের জন্য টিউবওয়েল থেকে জল আনতে চলে যায়। এভাবেই টুকটুকি এবং তার মায়ের জীবন কাটে। তাদের বাড়িতে এসি কিংবা পাখা কিছু না থাকায় টুকটুকি একদমই গরমের মধ্যে নিজেদের বাড়িতে থাকতে চায় না, সবসময় তার ঘেমে নিয়ে স্নান করার মতো অবস্থা হয়। আর এই গরমের মধ্যে টুকটুকি যাতে একটু স্বস্তি পায় সেই কথা ভেবে ফাল্গুনি তার মেয়েকে সবসময় সঙ্গে করে কাজের বাড়িতে নিয়ে যায়। কাজের বাড়িতে এসি পাখা থাকায় সেখানে টুকটুকি আরাম করে বেশ কয়েক ঘন্টা সময় কাটাতে পারি। এমনই একদিন, টুকটুকি তুই এখানেই বস কেমন, এখানে পাখা চলছে এসি চলছে, এই ঠান্ডা ঘরে তুই আরাম পাবি, আমি ততক্ষণে কাজটা মিটিয়ে নিই, আজকে আমার বেশি কাজ নেই, কাজ হয়ে গেলে আমরা বাড়ি যাব। এই বলে ফাল্গুনি তার মেয়েকে সেখানে বসিয়ে রেখে রান্নাঘরে নিজের কাজ করতে চলে যায়। তখনই সেই বাড়ির মালকিনের ছেলে বল্টু ফ্রিজ থেকে অনেকগুলো বরফ নিয়ে টুকটুকির কাছে আসে। বল্টু মজা করে টুকটুকির গায়ে বেশ কয়েকটা বরফের টুকরো দিয়ে দেয়। আ বল্টু দাদা, তুমি কি করছো, কি ঠান্ডা, এই গরমের মধ্যে বরফ গায়ে দিতেই কত আরাম লাগলো। বল্টু দাদা, তুমি আমাকে অনেক অনেক বরফ দেবে গো, আসলে আমাদের বাড়িতে না তোমাদের মতো এসি পাখা ফ্রিজ কিচ্ছু নেই, তুমি যদি তোমাদের ফ্রিজ থেকে আমাকে বরফ দাও তাহলে আমি বরফগুলো নিয়ে গিয়ে আমাদের বাড়িতে রেখে দেবো, এতে করে আমাদের ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। টুকটুকির কথা শুনে বল্টুর মনে মনে খুবই হাসি পায়।
বোকা মেয়ে, এটাও জানে না যে বরফ কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। এই মেয়েটা যেমন গরিব তেমনই বোকা, বরফ বাড়িতে নিয়ে যাবে বলছে। এক কাজ করি, একে একটু বোকা বানানো যাক। ঠিক আছে টুকটুকি, আমি তোকে একটা প্লাস্টিকের মধ্যে অনেক বরফ দিচ্ছি, তুই সেই বরফ নিয়ে গিয়ে তোর বাড়িতে রেখে দিবি। তাহলে দেখবি তোদের বাড়িটা একদম বরফের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, তোদের আর একটুও গরম লাগবে না। এই শুনে টুকটুকি খুবই খুশি হয়। বল্টু ফ্রিজ থেকে তখনই একটা বড় প্লাস্টিকে অনেকগুলো বরফের টুকরো ভরে টুকটুকির হাতে দিয়ে বলে, এই নে টুকটুকি, এই প্লাস্টিকের মধ্যে আমি অনেকগুলো বরফ দিয়েছি, আর ভালো করে প্লাস্টিকের মুখটা বেঁধেও দিয়েছি। তুই যখন বাড়ি যাবি তখন প্যাকেট থেকে বরফগুলো বের করে নিয়ে যাবি, ঠিক আছে? আর বরফগুলো তোর বাড়িতে চারিদিকে ছড়িয়ে দিবি, তাহলে তোদের ঘর ঠান্ডা হয়ে যাবে। এই শুনে টুকটুকি খুবই খুশি হয়। সে ওই বরফের প্যাকেটটা হাতে ধরে সেখানেই বসে থাকে। সে শুধুমাত্র বাড়িতে ফিরে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরপরই টুকটুকি তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও মা, তোমার এখনো কাজ হলো না? চলো না মা, তাড়াতাড়ি বাড়ি চলো না আজকে। কেন রে, আজকে বাড়ি যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিস কেন তুই? এখানে মালকিনের বাড়িতে এসি ঘরে বসে আছিস, তাতেও তোর শান্তি হচ্ছে না? অন্যদিন তো এখান থেকে বাড়িতে যেতেই চাস না, সেই তো বাড়িতে গিয়ে গরমের মধ্যে কষ্টই পেতে হবে। যা, ওখানে গিয়ে চুপ করে বস, আমার কাজ হয়ে গেলে তারপর আমরা বাড়ি যাব। না মা, আমাদের বাড়িতে আর গরম লাগবে না, কারণ আজকে আমাদের বাড়িটা একদম বরফ ঘর হয়ে যাবে, আর বরফ ঘরে একদমই গরম লাগবে না। আমি তো কাল থেকে তোমার সঙ্গে আর এখানেও আসবো না, আমি নিজের বাড়িতেই থাকবো। টুকটুকির কথা শুনে তার মায়ের কেমন যেন অদ্ভুত বলে মনে হয়, কিন্তু সে কাজে চাপে থাকায় তার মেয়ের কথাতে সেরকম ভাবে পাত্তা দেয় না। এই মেয়েটার মনে হয় গরমের মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে। কি যে সবসময় ভুলভাল কথা বলে, ওখানে গিয়ে বস না, আমাকে বিরক্ত করিস না, আমি কাজ করছি তো। এই বলে ফাল্গুনি ছাদে জামা কাপড় মেলতে চলে যায়। অন্যদিকে টুকটুকি অধীর আগ্রহে বাড়ি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর ফাল্গুনি তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে। টুকটুকি হাতে করে বল্টুর দেওয়া সেই বরফের প্লাস্টিকটাও বাড়িতে নিয়ে আসে। কি রে, এই প্লাস্টিকের মধ্যে কি আছে বলতো? কি নিয়ে এসেছিস তুই মালকিনদের বাড়ি থেকে? মালকিন তোকে কিছু দিয়েছে নাকি? মা, এতে না বরফ আছে, অনেক অনেক বরফ আছে। বল্টু দাদা আমাকে এই প্যাকেটে ভর্তি করে বরফ দিয়েছে। জানো মা, বল্টু দাদা না খুব ভালো। তুমি দাঁড়াও, আমি এখনই আমাদের ঘরটাকে বরফের মতো ঠান্ডা করে দেব। এই বরফ আমি চারিদিকে সাজিয়ে রেখে দেব, তাহলেই আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যাবে। এই বলে টুকটুকি প্যাকেটটা খুলে দেখে, সেই প্যাকেটের মধ্যে কোনো বরফ নেই, বরং প্যাকেটের মধ্যে জল আছে। আর এই দেখে নিষ্পাপ বাচ্চা মেয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে বাচ্চা মেয়ে টুকটুকি বুঝতেই পারে না বল্টুর দেওয়া বরফ ইতিমধ্যেই গলে জল হয়ে গেছে। ও মা, আমার বরফগুলো কোথায় গেল? বল্টু দাদা তো ওদের ফ্রিজ থেকে অনেকগুলো বরফ নিয়ে এই প্যাকেটের মধ্যে দিয়েছিল, আর আমাকে বলেছিল বাড়িতে নিয়ে এসে খুলে দেখ, কিন্তু বরফগুলো জল হয়ে গেছে। আমি এবার বরফ ঘর কিভাবে বানাবো? আমাদেরকে আবার তাহলে গরমের মধ্যে কষ্ট পেতে হবে। এই বলে টুকটুকি কাঁদতে শুরু করে। নিষ্পাপ বাচ্চা মেয়ের মুখে এমন কথা শুনে ফাল্গুনি কি বলবে কিছুই বুঝতে পারে না। তুই এত বোকা কেন রে মা? তুই জানিস না ফ্রিজের বাইরে বরফ বের করলে বরফ তো গলে যাবেই। আর সে কখন বলতো বল্টু তোকে বরফ দিয়েছে? তুই বাড়িতে এসে এখন দেখছিস? এতটা বোকা হলে চলে? তুই তো বড় হচ্ছিস, কবে তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হবে বলতো? আমি কি করে জানবো আমাদের বাড়িতে কি ফ্রিজ আছে আর নাকি আমি আগে কখনো বরফ হাতে নিয়েছি? ঠিক আছে, পরের দিন তাহলে বল্টু দাদার কাছ থেকে বরফ নিয়ে আমি ছুটে ছুটে বাড়ি চলে আসবো, তাহলে বরফ গলে যাবে না। খুব গরম লাগছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। আহারে, আমার মেয়েটা গরমে কত কষ্ট পাচ্ছে। আইরে মা, আমি হাত পাখা দিয়ে তোকে হাওয়া করে দিচ্ছি। না, হাত পাখা দিয়ে কিচ্ছু হয় না। তুমি আমাদের ঘরের জন্য একটা এসি কিনে নিয়ে এসো, তাহলে আমাদের ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। দেখ মা, তুই বুঝতে পারছিস না এসির অনেক দাম। তবে হ্যাঁ, আমি তোর জন্য একটা পাখা কিনবো বলে ভেবেছি। কালকেই আমি মালকিনের সঙ্গে কথা বলে কিছু টাকা ধার নিয়ে তোর জন্য ওই এসি ফ্যানটা কিনে আনবো। মনে আছে ওই দোকানে সেদিন এসি ফ্যান বিক্রি হচ্ছিল? ওই পাখা বাড়িতে লাগালে নাকি ঘর একদম এসির মতো ঠান্ডা হবে। এভাবেই ফাল্গুনি তার বাচ্চা মেয়েকে শান্ত করার চেষ্টা করে। রাত্রিবেলা যখন টুকটুকি এবং তার মা ঘুমিয়ে পড়ে, তখন ঘুমের মধ্যে টুকটুকি স্বপ্ন দেখে যে সত্যি সত্যি তাদের ঘরটা বরফ ঘরে পরিণত হয়েছে। আর এই দেখে টুকটুকি প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে আনন্দে লাফাতে শুরু করে।
মা দেখো দেখো আমাদের ঘর বরফ ঘর হয়ে গেছে, কি সুন্দর, ঘরের মধ্যে কত ঠান্ডা, আমাদের ঘরে এসি পাখা আর কিচ্ছু লাগবে না, মা কত আরাম লাগছে বলো, দেখেছো আমি বলেছিলাম না আমাদের ঘর একদিন বরফ ঘর হয়ে যাবে, দেখো আমাদের বরফ ঘর, আমাদের বরফ ঘর, মা এই দেখো আমি বরফ জলে স্নান করছি, আ কি ঠান্ডা। এভাবে টুকটুকি স্বপ্ন দেখতে দেখতে ঘুমের মধ্যে উল্টোপাল্টা বকতে থাকে আর টুকটুকির কথা শুনে ফাল্গুনির ঘুম ভেঙে যায়। বরফ ঘর, আমাদের বরফ ঘর, আমাদের বরফ ঘর, আমি সবাইকে দেখাবো আমাদের বরফ ঘর, আমি বল্টু দাদাকেও আমাদের বাড়িতে নিয়ে আসবো। এই দেখে ফাল্গুনির চোখে জল চলে আসে। সত্যি আমি একটা অপয়া, আমি এতটাই অপয়া, এতটাই অভাগা, আমার বাচ্চা মেয়েটাকে গরমের মধ্যে একটা পাখা পর্যন্ত কিনে দিতে পারছি না। গরমের মধ্যে মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, একদিকে ঘুমিয়ে ঘুমিয়ে বরফ ঘরের স্বপ্ন দেখছে আর এদিকে মেয়েটা ঘেমে গিয়ে জামা কাপড় পর্যন্ত ভিজিয়ে ফেলেছে। টুকটুকি তুই চিন্তা করিস না মা, কালকে আমি যে করেই হোক একটা পাখা কিনে নিয়ে আসবই। সকালবেলা ফাল্গুনি কাজের বাড়িতে চলে যায়। সে নিজের কাজকর্ম শেষ করে বাড়ির মালকিনের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু কিছুতেই মালকিন টাকা ধার দিতে চায় না। এর ফলে ফাল্গুনির মন একেবারে ভেঙে যায়। সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তার মেয়েকে সে গরমের মধ্যে ঘরের মেঝেতে শুয়ে থাকতে দেখে। সে আর কিছুতেই নিজের মেয়েকে কষ্টে দেখতে পারে না, তাই সে তার ঘরের পুরানো আলমারি থেকে অনেক দিনের পুরানো এক সোনার নেকলেস খুঁজে বের করে। ফাল্গুনির স্বামী সেই নেকলেসটা তাকে উপহার দিয়েছিল। বহু বছর ধরে ফাল্গুনি সেটা নিজের কাছে সামনে রাখে আর আজকে সেই নেকলেসটা ফাল্গুনির শেষ সম্বল হয়ে দাঁড়ায়। ওই নেকলেসটা নিয়ে ফাল্গুনি এসি ফ্যানের দোকানে চলে যায়। দাদা বলছি যে এই হারের বদলে আমাকে একটা এসি ফ্যান দেবেন, এটা অনেক দিনের পুরানো হার, দেখুন তো এটার বদলে একটা এসি ফ্যান হবে কিনা। দোকানদার সেই নেকলেসটা দেখে মনে মনে ভাবে, এই মহিলা তো ভালোই বোকা, এটা যে একেবারে আসল সোনা দিয়ে তৈরি নেকলেস, এতে আবার দামি মুক্তে পাথরও দেওয়া আছে, যাক আজকে এই মহিলাকে ভালো মতোই বোকা বানানো যাবে। দেখুন এই হারের বদলে ভালো পাখা তো হবে না, তবে আমি একটা কম দামি পাখা দিতে পারি। এমন সময় ফাল্গুনির এক চেনা পরিচিত আত্মীয় কমলবাবু সেখানে চলে আসে। এই যে আপনি এরকম একটা অসহায় মহিলাকে বোকা বানাচ্ছেন কেন, এই নেকলেসটা যে অনেক দামি সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, এই নেকলেসের বদলে শুধু পাখা কেন, নেকলেসটা বিক্রি করে এসি পাখা ফ্রিজ সবই হয়ে যাবে, তারপরও টাকা বেঁচে থাকবে, দিদি আপনাকে এই ভণ্ড লোকটা ঠকানোর চেষ্টা করছে। এই শুনে দোকানদার ভয় পেয়ে যায়। আরে না না দাদা, আমি এনাকে কেন ঠকাতে যাবো, আসলে আমি প্রথমে দেখে বুঝতে পারিনি। ঠিক আছে ম্যাডাম, আপনি এসি ফ্রিজ পাখা সবই নিয়ে যান আর বাদ বাকি টাকাটাও আমি আপনাকে দিচ্ছি। দোকানদারের কথা শুনে ফাল্গুনির খুশির ঠিকানা থাকে না। সে একটা ভ্যানে করে এসি ফ্রিজ এবং পাখা একসঙ্গে কিনে বাড়িতে নিয়ে যায় আর সেই সাথে দোকানদার ফাল্গুনিকে নগদ 30,000 টাকা দেয়। একসঙ্গে এসি ফ্রিজ এবং পাখা দেখে টুকটুকি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ফাল্গুনি যখন নিজের বাড়িতে এসি এবং পাখা লাগানোর পর একসঙ্গে এসি ও পাখা চালিয়ে দেয়, তখনই তাদের ঘর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই দেখে টুকটুকি বলে, মা আমাদের ঘর পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, ওরে বাবা কি ঠান্ডা লাগছে, মা এবার আর আমাদের কোনো কষ্ট হবে না তাই না, এবার আমরা আরাম করে ঘুমাতে পারবো, ইয়ে কি মজা। নিজের মেয়েকে খুশি হতে দেখে ফাল্গুনির চোখে জল চলে আসে। ফাল্গুনি যে কাজের বাড়িতে কাজ করত সেখানে সে কাজটা ছেড়ে দেয়, কারণ এখন সে 30,000 টাকা দিয়ে তরমুজ কিনে এই গরমের মধ্যে তরমুজ বিক্রি করতে শুরু করে। গরমকালে তরমুজের চাহিদা অনেক বেশি হওয়ায় প্রত্যেক দিন ফাল্গুনি তরমুজ বিক্রি করে অনেক অনেক টাকা উপার্জন করে। এভাবে ধীরে ধীরে ফাল্গুনির পারিবারিক অবস্থা উন্নত হতে থাকে। তুই ফুচকা খাওয়ার জন্য এত মিথ্যা কথা কেন বলছিস রে, আমি জানি তুই আগে কখনো ফুচকা খাসনি বা ফুচকার প্রতি তোর একটা অন্যরকমেরই ভালোবাসা আছে, তাই বলে এভাবে তুই তোর বাবা মাকে ঠকাবি। এখন আর আমি আগে কখনো ফুচকা খাইনি এই কথাটা বলিস না, আমি ফুচকা খেয়েছি, হয়তো তোদের থেকে কম খেয়েছি, কিন্তু প্রথমবারে এই আমি অনেকগুলো ফুচকা খেয়েছি। তোকে তো তোর বাবা মা ফুচকা এনে খাইয়েছে, তারপরে তুই এমন মিথ্যা কথা কেন বলছিস। বাবা মা তো আমার জন্যই রোজগার করে, ওরা আমাকে অন্য কোনো কাজের জন্য হাত খরচ দেয় না, শুধুমাত্র পড়াশোনার কথা বললে তবেই টাকা দেয়, তাই তো আমাকে এগুলো বলতে হয়। তোর বাবা মা সকাল সন্ধ্যা কত খাটে সেটা আমরা দেখতে পাই, আর তুই দেখতে পাস না, এরকম করিস না সুমিতা, ওরা জানতে পারলে ওদের তো কষ্ট হবে।
প্রথমবার যখন ফুচকাটা ওরাই এনে খাইয়েছে তখন বাকি দিনগুলোতে আমার ফুচকা খাবার লোভ ওদেরই মেটাতে হবে, আর এটাই তো স্বাভাবিক। যা খুশি কর, আমার তোকে সাবধান করার কথা মনে হলো তাই তোকে সাবধান করলাম, এরপর আমি আর তোকে কিছু বলবো না। ফুচকা একটা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য খাবার, তবে ফুচকা খাওয়ার জন্য মানুষের জীবনে যে কত কিছু হয়ে যেতে পারে সেটা আমরা অনেকেই ধারণা করতে পারি না। এই যেমন সুমিতে এবং তার পরিবার এতটাই গরিব যে সুমিতে একবার ফুচকা খাওয়ার কথা বললেও তার বাড়ির লোক তাকে আগামী কয়েকদিনের সংসার খরচের হিসাব দিতে থাকে। এমন নয় যে তার বাবা মা তাকে ভালোবাসে না বা তারা খুব কিপ্টে, আসলে কিশোর এবং মধুমিতা দুজনেই প্রচন্ড কষ্ট করে তাদের সংসার চালায়, তাই তারা অর্থের মূল্যটা বোঝে। সেই কারণেই তাদের মেয়ে অযথা ওই ছোট ছোট জল এবং সিদ্ধ আলুভর্তি ময়দার গোল্লা খেয়ে টাকা নষ্ট করুক সেটা তারা চায় না। সুস্মিতা ক্লাস 9 পড়ে, কিন্তু তবুও সে কখনো একটা ফুচকাও চেখে দেখার সুযোগ পায়নি। তোমরা এত অদ্ভুত কেন? প্রত্যেক দিন তো দুজনে সবজি বিক্রি করে হোক কিংবা অটো চালিয়ে হোক মোটামুটি কিছু টাকা তো রোজগার করছো, তারপরেও আমাকে 20 দিতেও তোমাদের এত সমস্যা হয় কেন? একদিন 20 দিয়ে যদি এই ঘটনা থেমে যেত তাহলে হয়তো দিতাম। এমন একটা সুস্বাদু জিনিস একবার খেলেই তোর মাঝে মাঝেই তো সেটা খাওয়ার ইচ্ছে হবে। ভবিষ্যতে অনেকগুলো টাকা খরচার হাত থেকে আমরা নিজেকে বাঁচাতে চাইছি, এই আর কি। মাঝে মাঝে মনে হয় তোমাদের মতো কিপ্টে বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই, সবকিছুতে এত কার্পণ্য করে মানুষ বাঁচে কিভাবে? আমরা কিপ্টে নয় রে মা, তবে হ্যাঁ আমরা বড্ড ভীতু। আজ যদি সংসার খরচে সব টাকা শেষ করে দিই তাহলে কাল কিভাবে চালাবো? আর সেই চিন্তাতেই কতদিন ধরে তোর মা আর আমি হাত পেটে খেয়ে ঘুমিয়েছি জানিস? তাহলে আমার কোনো বন্ধু যদি আমাকে ফুচকা খাওয়াতে বা অন্য কোনো খাবার খাওয়াতে চায় তোমরা সেটাতেও কেন বারণ করো? এরকম চলতে থাকলে আমাদের বাড়িতে তো কোনোদিনও এক টুকরো ফুচকাও আসবে না। আমরা ওই একই কারণে বারণ করি, তুই যদি একবার বাইরের কোনো খাবারের স্বাদ পেয়ে যাস তাহলে তোর আর ঘরের খাবারও খেতে ভালো লাগবে না, আর প্রত্যেকদিন এসব ভুলভাল খাবারের পেছনে আমাদের টাকা নষ্ট হবে। আর যখন তুই দেখবি আমাদের থেকে পাচ্ছিস না তখন তুই তোর বন্ধু বান্ধবদের থেকে আবার খাবার কথা ভাববি, এতে করে তোরই মান সম্মান নষ্ট হবে। সত্যি বাবা, তোমরা কত ভাবো, এত ভেবেও তো নিজেদের অবস্থার উন্নতি করতে পারলে না, এত বুদ্ধি করে টাকা পয়সা খরচ করেও নিজের মেয়েকে 20 ফুচকার জন্য দিতেও তোমাদের এত কিছু ভাবতে হচ্ছে। এই বলে সুমিতা সেখান থেকে চলে যায়। যখনই সে বাড়িতে নতুন কোনো খাবার খাওয়ার কথা বলে তখনই তাদের বাড়িতে এমন একটা অবস্থাই তৈরি হয়। এইভাবে হিসাব করে করে সমস্ত শখ আহল্লাদ ধুলোই মিশিয়ে দিতে সুমিতার একেবারেই ভালো লাগে না। সুমিতার বন্ধুরা স্কুলের পরে টিউশনের পরে কতবার সবাই একসঙ্গে ঘুরতে যায়, মজা করে কত কিছু খায়, কিন্তু সুমিতার সেই ভাগ্য কখনোই হয় না। তার বন্ধুরা যে তাকে ডাকে না তা নয়, তবে ওই সুমিতার বাবা মায়ের নির্দেশ অনুযায়ী কারোর টাকা দিয়ে কেনা খাবারও সুমিতা খেতে পারবে না, তাই সে যেতে পারে না। এমনই একদিন, আজকে আমরা ওই দিনেশ ফুচকাওয়ালার দোকানে যাচ্ছি, তুই যাবি? দিনেশ কাকু যা দারুণ ফুচকা বানায় না, যদি তুই একদিন ওই কাকুর বানানো ফুচকা খাস তাহলে এই জীবনে আর কোনোদিনও অন্য কারোর হাতের ফুচকা খেতে চাইবি না। আমার কাছে পয়সা নেই রে, তুই তো জানিস আমার বাবা মা আমাকে কোনো রকমের হাত খরচই দেয় না, উপরওয়ালাই জানে আমি কবে একটু শান্তি করে ফুচকা খেতে পারবো। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমি দিলে আমার থেকেও কি তোর খেতে ইচ্ছা করবে না? চল না, আজকে আমি তোকে কিনে খাওয়াবো। বেকার বেকার ওকে ডেকে সময় নষ্ট করিস না, তুইও জানিস আর আমিও জানি যে ও আসবে না, চল এবার তাড়াতাড়ি, দিনেশ কাকুর দোকানে কিন্তু বড্ড ভিড় হয়। অর্কর কথা শুনে সুমিতার বড্ড খারাপ লাগে, সে মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই তার জন্য যে একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা সুমিতা নিজেও জানত না। প্রত্যেকদিন সে বাড়ি ফিরলে তার মা এসে দরজা খুলে দেয়, তবে সেদিন খুলে দেয়নি, আর এটা দেখে সুমিতার বেশ খারাপ লাগে। তাই সে রাগ করে ঘরের দিকে চলে যেতে যাবে এমন সময় তার মা তাকে আটকায়। আমাদের কারোর সাথে দেখা না করে চলে যাচ্ছিস যে, কিছু হয়েছে? আর কি হবে, আজকেও আমার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেল, ওরা বলল ওই পাশের পাড়ে যে দিনেশ ফুচকাওয়ালা বসে তার কাছে সবাই মিলে ফুচকা খেতে যাবে। আর তুই ওদের সাথে যেতে পারিসনি বলে তোর রাগ হয়েছে তাই তো? শুধু সেটা নয়, আমি বাড়িতে আসলে প্রত্যেক দিন তুমি কত হাসি মুখে দরজা খুলে দাও, আজকে তো সেটাও করলে না, তাই আমি নিজের ঘরে চলে যাচ্ছিলাম। তার কথা শুনে তার মা রান্নাঘরের দিকে যায়। সুমিতার এই দেখে আরো রাগ হয়। কিছুক্ষণ পরে তার মা রান্নাঘর থেকে একটা প্লেটে বেশ অনেকগুলো ফুচকা নিয়ে তার সামনে আসে।
এমন অদ্ভুত ঘটনা দেখে সুমিতা একেবারে চমকে যায়। এতগুলো ফুচকে তুমি কোথায় পেলে? বাবা নিয়ে এসেছে না তুমি? কোথা থেকে এনেছো? কে দিয়েছে বলো না। তোর বাবাই নিয়ে এসেছে, তবে কে দিয়েছে, কোথা থেকে এনেছে এসব আমি কিচ্ছু জানি না। ওই দিনেশ ফুচকাওয়ালার থেকেই নিয়ে এসেছি, আজ বোধহয় তোর কপালে ওখানকার ফুচকা খাওয়াই লেখা ছিল। এই কথা শুনে আনন্দে সুমিতার চোখগুলো যেন জলজল করে ওঠে। সে বুঝতে পারে না সে কি উত্তর দেবে, আর দেরি না করে সে একটার পর একটা সব ফুচকা নিমেষের মধ্যেই খেয়ে শেষ করে ফেলে। ফুচকা এত সুস্বাদু খেতে হয়, আমি সত্যিই জানতাম না তুমি এতগুলো ফুচকা কোথা থেকে পেলে বাবা। আজ আমার অটোতে একজন ভদ্রলোক উঠেছিল, কিন্তু অটোর ভাড়া দেওয়ার মতো তার কাছে খুচরো পয়সা ছিল না। সে কিভাবে আমাকে অটোর টাকা শোধ করবে কিছুই ভেবে পাচ্ছিল না, আর আমার কাছেও 500 টাকার খুচরো ছিল না। তাই লোকটা তোমাকে ফুচকা কিনে দিল? হ্যাঁ, ওই লোকটা দিনেশ ফুচকাওয়ালার থেকে ফুচকা নিতে এসেছিল। ওর থেকে ফুচকা নিয়ে আমায় খুচরো টাকা দেবে বলে দাঁড় করিয়ে রেখেছিল, তারপর নিজেই অটোর ভাড়ার সময় এক প্যাকেট ফুচকা আমার হাতে ধরিয়ে দিল। ইস, তুমি এত কষ্ট করে ফুচকাটা আনলে, আর আমি তোমাদের কাউকে না দিয়ে সবটাই খেয়ে নিলাম। যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরাও বুঝতে পারতে আসলে ফুচকা কতটা সুস্বাদু খেতে হয়। তুই খেতে পেয়েছিস আমরা তাতেই খুশি, তোকে আর এত কিছু ভাবতে হবে না। এখন যা তো ঘরে গিয়ে বিশ্রাম কর। জীবনে প্রথমবার ফুচকার স্বাদ পেয়ে সুমিতার মাথা ঠিক থাকে না, তার বাবা মা যেই ভয়টা করত সেটাই হয়। এখন সুমিতার প্রত্যেক দিনই ওই দিনেশের ফুচকা খাওয়ার লোভ হতে থাকে, কিন্তু কিভাবে খাবে, কার কাছ থেকে টাকা নেবে, এসব ভেবে ভেবেই সুমিতার রাতের ঘুম প্রায় উড়ে যায়। এখন সে প্রত্যেক দিন ফুচকা খাওয়ার জন্য নতুন বাহানা শুরু করে। সুমিতা ভালো করেই জানে তার বাবা মা তাকে অন্য কোনো কারণে এক টাকাও দিতে না চাইলেও পড়াশোনার জন্য খরচা করার টাকা তার বাবা মা তাকে ঠিকই দেবে। ফুচকা খাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে সুমিতা প্রায় দিনই মিথ্যা কথা বলতে শুরু করে। কালকে আমাদের স্কুলে একটা বড় প্রোগ্রাম আছে, আর সেই জন্য সকল ছাত্রছাত্রীদের 50 টাকা করে চাঁদা দিতে হবে। তোমরা কিন্তু কালকে আমি স্কুলে যাওয়ার আগেই টাকাটা দিয়ে দিও। 50 টাকা? এতজন ছাত্রছাত্রীর কাছ থেকে 50 টাকা করে নেবে মানে তো অনেক বড় প্রোগ্রাম হবে। সেখানে কি আমি আর তোর বাবা যেতে পারবো? এখন যদি এরা আমার সাথে যেতে চায় তাহলে তো আমি ধরা পড়ে যাব। যাই বলি সবেতেই তো সমস্যা, কি করি আমি এখন? দেখেছো আমাদের মেয়ে কেমন ভাবতে বসে গেল, হয়তো ওর স্কুলের প্রোগ্রামে ওর গরিব বাবা মাকে নিয়ে যেতে চায় না। এরকম কিছু নয় বাবা, শুধু ভুলভাল কথা বলো না তো। আসলে কারোর বাড়ির লোকেরা ওই প্রোগ্রামে গেলে জনপ্রতি 100 টাকা করে দিতে হবে, তার মানে তোমরা দুজনে গেলে আরো 200 টাকা দিতে হবে। তোমরা যদি যেতে চাও তাহলে কালকে আমাকে 250 টাকা দিয়ে দিও। এত টাকার কথা শুনি কিশোর এবং মধুমিতা দুজনেই সুমিতা স্কুলে যাবে না বলে দেয়। সুমিতা এই শুনে বেশ আনন্দ পায়। পরের দিন সকালবেলা মধুমিতা তার হাতে 50 টাকা দিলে সে স্কুল ফেরার পথে ফুচকা খেয়ে বাড়ি ফেরে। প্রত্যেক দিন তার মিথ্যা কথা বলা বাড়তেই থাকে। কোনোদিন স্কুলের প্রোগ্রাম, আবার কোনোদিন স্কুলের জন্য বই কেনা, এই সমস্ত মিথ্যা একটার পর একটা চলতেই থাকে। তার বান্ধবী পারুল তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সুমিতা কারোর কোনো কথাই শোনে না। আজকাল তোর স্কুলের খরচাটা একটু বেশিই বেড়ে গেছে, বাকিদের মায়েদের তো জিজ্ঞাসা করে দেখলাম ওদের তো এত খরচা হয় না। কারমাকে জিজ্ঞাসা করেছো তুমি? সে তোমাকে কি বলেছে আমি জানি না, তবে সে হয়তো তার বাচ্চার স্কুলের ব্যাপারে কিছু খোঁজ রাখে না। তার মানে তুই বলতে চাইছিস পারুলের মা তোদের স্কুলের ব্যাপারে কিছু জানে না, তাই তো? আর পারুলও নিশ্চয়ই জানে না। পারুল? ওকে তুমি জিজ্ঞাসা করেছো? তোমার কি নিজের মেয়েকে বিশ্বাস হয় না? বাকিদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমার সম্মানটা কোথায় নিয়ে গেলে বলো তো? আমাদের রক্ত জল করা পয়সা তুই ঠিকভাবে ঠিক জায়গায় খরচা করছিস কি না সেটা জানতে চাইবো না? তুই জানিস না প্রত্যেক দিন আমি আর তোর বাবা কত কষ্ট করে ঘরে 2 পয়সা রোজগার করে নিয়ে আসি? কেন করি এসব? যাতে তুই একটা ভালো ভবিষ্যৎ পাস। আর তুই এভাবে দিনের পর দিন আমাদের মিথ্যা কথা বলছিস। মিথ্যা? কি মিথ্যা কথা? আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। আমার যা খোঁজ নেওয়া ছিল আমি খোঁজ নিয়েছি। এবার তুই বল, তুই প্রত্যেক দিন কেন মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিস? ফুচকা খাওয়ার জন্য? এটাই কারণ তো? হ্যাঁ এটাই কারণ, আমি আর কি বলবো বলো। তোমরা কখনো নিজে থেকে আমার হাতে হাত খরচের টাকা দাও যে আমি একটু ফুচকা কিনে খেতে পারবো? তোমরা সোজাভাবে দাও না দেখে আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে টাকা নিতে হয়। তোমরা দুজনে মিলে রোজগার করো, কম হলেও দুজনেই তো করো। আর শুধুমাত্র বাবার টাকায় কষ্ট সৃষ্টি আমাদের সংসার চলে, তাহলে তোমার টাকাগুলো দিয়ে তুমি কি করো? নিজের রোজগারের টাকা তুমি তো নিজের সুবিধার জন্য জমিয়ে রাখতে পারো, আর আমি মিথ্যা বলে 20-25 টাকা নিলেই দোষ? সুমিতার মুখে এমন কথা শুনে মধুমিতার চোখে জল চলে আসে। কিশোর অনেকক্ষণ ধরেই
ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথা শুনছিল। সুমিতার এই কথা শুনে সে ঘরের ভেতরে ঢুকে আসতে বাধ্য হয়। তুই যেই টাকাগুলো ফুচকা খেয়ে উড়িয়ে দিতে চাইছিস, তোর মা প্রত্যেকদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সেই টাকাগুলো একটু একটু করে জমিয়ে রাখছে, যাতে তোকে বড় কলেজে ভর্তি করতে পারে বা তোকে অন্য শহরে পাঠাতে পারে, যেটা তোর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। বাবার মুখে এমন কথা শুনে সুমিতা একেবারে হতভম্ব হয়ে যায়। সে এতদিন ভাবত তার বাবা মা ইচ্ছা করে কিপটিমি করে আর গরিব হয়ে জীবন কাটায়, কিন্তু তার বাবা মা যে তাকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে এটা সে কল্পনাও করতে পারেনি। এই কথা শোনার পর সুমিতা কাঁদতে কাঁদতে হাত জোর করে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। অনেকদিন ধরে শিখতে শিখতে আমি এখন ফুচকা বানানো শিখে গেছি। এবার থেকে দিনেশ, মুকেশ আর কারোর কাছে তোকে ফুচকা খেতে যেতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি আমি তোকে প্রত্যেক দিন ফুচকা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে?